আলাইকুম, আজকে আলোচনা করব ইউরোম্যাক্স ও ইউরোম্যাক্স ডি ক্যাপসুল সম্পর্কে। এটি কেন খাবেন ও কিভাবে খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তা আজকে বিস্তারিত জানাব। ব্যবহার সমূহ: বিনাইন প্রোস্টেট গ্রন্থি, বৃদ্ধিজনিত বিপিএইচ রোগের চিকিৎসা এবং নিয়ন্ত্রণে নির্দেশিত, বয়স 50 পেরোনোর পর পুরুষদের শরীরে হরমোনের ভারসাম্যের বিঘ্নিত হয়, ফলস্বরূপ অনেকের প্রোস্টেট গ্রন্থি আকারে বড় হয়ে যায়। এর নাম বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেশিয়া বা বিপিএইচ। কারো ক্ষেত্রে এতই বড় হয়ে যায় যে প্রস্রাবথলি থেকে প্রস্রাব নির্গমনের পথের উপরে চাপ পড়ে নানা উপসর্গ দেখা দেয়। যাদের ঘন ঘন পেশাব হয় ও পেশাব ঘরে রাখতে পারে না, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। ডোজ: একটি ক্যাপসুল দৈনিক একবার একই সময়ে। নির্দেশিত: বিভিন্ন কারণে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহণ করুন। পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ঘোরা, অস্বাভাবিক বীর্যস্খলন এবং কদাচিত মাথা ব্যথা, দুর্বল্য, অবস্থাজনিত লঘু রক্তচাপ, বুক ফরফর করা এবং সর্দি, বমি বমি ভাব, বমি এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে।